আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল্লাহ আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আজকের ভিডিওটি তৈরি করব। যারা নতুন করে ইম্পোর্ট বিজনেস করতে চান, তাদের জন্য একটা বিষয় জানা খুবই খুবই জরুরি, সেটা হচ্ছে কাস্টমস ট্যারিফ এবং কাস্টমসের যে এইচএস কোডটা, সেই অনুযায়ী আপনার ট্যাক্সটা কত আসবে। এখন অনেকেই আসলে হিসাব করতে পারি না আমরা যে ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এই বিষয়টা আমি এ টু জেড আপনাদের সামনে আজকে ক্লিয়ার করে উপস্থাপন করব। তো যারাই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য এই বিষয়টা খুবই খুবই জরুরি। আপনারা হয়তো আলিবাবাতে প্রোডাক্ট দেখেন যে খুব কম রেটে বিক্রি করতেছে, সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করেন যে এই প্রোডাক্টটা আমাকে এনে দেন বা এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাই। এখন এটার জন্য কিন্তু আপনাদের ট্যাক্সের যেই বাংলাদেশের যে ট্যাক্সের যেই পরিমাণটা, এটা জানা খুবই খুবই একটা জরুরি বিষয়। তো আমি আজকে আপনাদেরকে এই ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমদানি রপ্তানি নিয়ে যেই কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করেন, সেগুলো নিয়ে ভিডিও আমরা এখানে তৈরি করি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা নতুন উদ্যোক্তা তৈরির জন্য আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে ebuy.com, সেটিকে আমরা B2B ওয়েবসাইটে কনভার্ট করেছি। সেখানে আপনাদের পণ্য আপনারা বিক্রি করতে পারবেন, পাইকারি এবং পাইকারি পণ্য সেখান থেকে ক্রয় করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের এখানে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করেই কাজটি করতে পারবেন। আমরা অ্যাকাউন্টের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা পণ্য ঠিক করতে হবে, যেই পণ্যটার আমরা এইচএস কোড বের করে সেটা ট্যাক্সটা বের করব। সাপোজ আমরা ধরুন আমরা ইন্ডিয়া থেকে থ্রি পিস আমদানি করব, তাহলে আমরা যেটা লিখব, আমরা প্রথমে ব্রাউজারে গিয়ে, এটা আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি, এটা মোবাইলেও কিন্তু সেম রকমই হবে। আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে থ্রি পিস লিখবেন, থ্রি পিস এইচএস কোড, এই লেখাটা লিখে সার্চ দিবেন আপনি। থ্রি পিস এইচএস কোড লেখার পরে এই যে প্রথমে যে একটা ওয়েবসাইট রয়েছে, এটার নাম হচ্ছে jauba.com, এখানে আপনি ক্লিক করলেন। এটাতে কিন্তু একজাক্টলি যেই এইচএস কোডটা দরকার এটা আসবে না, এটা কাছাকাছি একটা এইচএস কোড দেখাবে, কারণ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সাইট। আমাদের বাংলাদেশের জন্য সেরকমভাবে কোনো ওয়েবসাইট এখনও তৈরি হয় নাই যেখান থেকে আমরা সব ধরনের এইচএস কোডগুলো খুব ঠিকভাবে পেয়ে যাব। আর বাংলাদেশে এইচএস কোডের যে সিস্টেমটা, সেটা অনেক সিক্রেট সিস্টেম, সরকার সেগুলোকে ফ্লাশ করে না সাধারণ মানুষের সামনে। তো এখানে দেখুন আমাদের এখানে অনেকগুলো ডাটা রয়েছে, November 5, 2016 কোন এইচএস কোডে গিয়েছে, আর প্রোডাক্টটা কী, কোন দেশ থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট হয়েছে, কোন পোর্ট দিয়ে ইম্পোর্ট হয়েছে, কত পিস ইম্পোর্ট হয়েছে, ইন্ডিয়ান ভ্যালু কত, ইন্ডিয়ান রুপি পার ইউনিট কত রুপিতে অ্যাসেসমেন্ট হয়েছে, এই এই বিষয়গুলো এরা হচ্ছে খুব ডিটেলসভাবে দিয়ে দেয়, যেটা বাংলাদেশে পাওয়াটা খুবই কঠিন এবং এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে এইভাবে পেতে হলে বাংলাদেশে। তো এটা 2016 সালের এখানে সব ডাটাগুলো দেওয়া রয়েছে। তারপরে আমরা একটা নিয়ে নেই, আমরা এখান থেকে দেখব যে কোনটা আসলে আমাদের থ্রি পিসের সাথে মিলে। এইখানে অনেকগুলো প্রোডাক্টের ইয়ে দেওয়া রয়েছে, যেমন এই রেডিমেড গার্মেন্টস, ধরুন থ্রি পিস শুটস রেডিমেড গার্মেন্টস, তা আমরা ধরুন এখানে 6203-1100 দেখা যাচ্ছে, আমরা এখান থেকে এইচএস কোডটি নিলাম। এবার যে কাজ, সেটা হচ্ছে আমরা আমাদের একটা
কাস্টম ট্যারিফসের একটা বই আমাদেরকে নিতে হবে, যেখানে এইচএস কোডগুলো বিস্তারিত লেখা থাকে। দেখুন, আমরা আমাদের ওয়েবসাইটে একটা সাপ্লাই রয়েছে যেটার নাম হচ্ছে জননী পেপার হাউস। ওরা হচ্ছে এই কাস্টম ট্যারিফসের বইটা ওরা বিক্রি করে। আমি আপনাদের সুবিধার্থে ডিরেক্ট জননী পেপার হাউসের যেই লিঙ্কটা সেটা আপনাদেরকে আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা এই যে জননী পেপার হাউসে যাবেন, এখানে একটা বই দেওয়া রয়েছে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ 2019-20। এটা হচ্ছে এটার গায়ের রেট হচ্ছে 350 টাকা, সাথে হয়তো বই শিপিংয়ের জন্য কিছু টাকা আপনাদের থেকে কুরিয়ার বাবদ নেবে। ওদের সাথে আপনারা যোগাযোগ করলে এই বইটা আপনারা সহজে পেয়ে যাবেন। যারা প্রকৃতপক্ষে এই বিজনেস করতে চান, ইম্পোর্ট ব্যবসা, তাদের জন্য কিন্তু বইটা কিনা খুবই একটা জরুরি ব্যাপার। আপনারা বইটা কিনে রাখবেন। আসলে আপনি যদি কোটি টাকার বিজনেস করতে চান, তাহলে 350 টাকা 400 টাকা এটা কোনো টাকার মধ্যে পড়ে না। আপনি 400-500 টাকা এমনিতেই খরচ করা লাগবে, বিজনেস শিখতে হলে অবশ্যই আপনাকে খরচ করা লাগবে। এরপরে এখন যেহেতু সমস্যা চলতেছে বা আপনার অনেক সময় সমস্যা থাকার কারণে, হয়তো সবসময় আপনার ক্যাশ না থাকার কারণে আপনি বইটা কিনতে পারতেছেন না, সেহেতু আপনাদের জন্য আমি একটা সুবিধা দেব। সেটা হচ্ছে ওদের সাথে আমি কথা বলেছি, সেটা হচ্ছে ওরা আপনাকে পিডিএফ বাসনটা দিবে, এই বইয়ের পিডিএফ বাসনটা। হ্যাঁ, আপনি চাইলে অনলাইনে পিডিএফ বাসন পাবেন, কিন্তু বাংলাদেশ কাস্টম ট্যারিফসে আপনাকে যে পিডিএফ বাসনটা দিবে সেটা দিয়ে আপনি কখনোই বুঝবেন না যে আপনার টোটাল ট্যাক্সটা কত আসে। সেখানে শুধু কাস্টম ডিউটিটা দেওয়া থাকে, অর্থাৎ কাস্টমের যে একটা অঙ্ক দেওয়া থাকে, যেমন ধরুন কাস্টমসের ডিউটি আসে 25%। সাপোজ এই যে আমি আগে থেকে বের করে রেখেছি, এই যে 162-03-1100, দেখুন এখানে এইচএস কোড আমরা 62-04 দিয়েছি বাংলাদেশের জন্য। এখানে এই যে 25% দেখা যাচ্ছে, এই 25%টা হচ্ছে শুধু সিডি, অর্থাৎ কাস্টম ডিউটি। আপনি অনলাইনে যে পিডিএফ বাসনটা পাবেন সেখানে সিডি দেওয়া থাকবে 25%। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এই বইয়ের পিডিএফ বাসনটা আমাদের নিতে হবে। এটা আপনি এদের কাছ থেকে নিতে পারবেন। তো এদের কাছ থেকে নিতে হলে যেটা করতে হবে, আপনাকে 2 মিনিট সময় ব্যয় করতে হবে। আপনি এইখানে পণ্য ক্রয়করণে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ক্রয়ের জন্য এরপরে আপনারা হচ্ছে সাইন আপ আপনাদের করা হলো। এখন যেটা করবেন, আমি আপনাদেরকে ডিরেক্ট লিঙ্কটাই দিয়ে দিব, সেহেতু আপনাদের এত ঘাটাঘাটি করা লাগবে না। আপনারা জাস্ট এই জননী পেপার হাউসে যাবেন, এখান থেকে আপনি কাস্টম ট্যারিফসে যাবেন। কাস্টম ট্যারিফস থেকে আপনি জাস্ট এখানে গিয়ে মেসেজ করবেন, ইমেল নাম্বার অথবা ফোন নাম্বার দিবেন। আপনার ইমেল নাম্বারটা দিলে ভালো হয়, তারপরও আপনি যদি না থাকে ইমেল ফোন নাম্বার দিলেন। এরপরে মেসেজ লিখলেন, কোয়ান্টিটি লিখে দিলেন, এরপরে এখানে দিয়ে আপনি সাবমিট করে দিলেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এরপরে তেমন কোনো কাজ নেই, জাস্ট ওদের সাথে আপনি যোগাযোগ করার পরে ওরা আপনাকে পিডিএফ বাসনটা দিয়ে দিবে। এখানে গিয়ে মাই অ্যাকাউন্টে যাবেন,
এখানে দেখুন মেসেজ বক্সে যাবেন, এখানে এই যে ইয়াটা চলে গেছে, ওদের কাছে মেসেজ চলে গেছে, ওরা আপনাকে এই মেসেজের মাধ্যমে আপনাকে পিডিএফ ভার্সনটা দিয়ে দিবে। আপনি হয়তো ইমেল আইডিটা দিলেন আপনার বা ফেসবুক আইডি দিলেন, ওরা আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিবে। যা হোক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এটা একটু এক থেকে দুই মিনিটের ব্যাপার। আপনারা 370 টাকার বইটা আপনাদেরকে হচ্ছে পিডিএফ ভার্সন ওরা ফ্রিতে দিচ্ছে, তো আপনি একটু সময় তো খরচ করা লাগবেই। তো এরপরে যা হোক, আমরা আর আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, যারা অরিজিনালি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে চান অবশ্যই এই বইটা কিনে নেবেন। 350 টাকা, হয়তো সাথে 50 টাকা বা 100 টাকা আপনার আর কুরিয়ার ফি যাবে। এই বইটা কিনে নেওয়ার চেষ্টা করবেন। যা হোক, এরপরে আমরা চলে যাচ্ছি। আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে এইখান থেকে 6203-1100 একটা এইচএস কোড আমরা পেয়েছি। এখন এটা ট্যাক্সটা আমরা নির্ধারণ করব। আমরা এই এইচএস কোডটাকে কপি করে নিলাম, এটাকে একটু জুম করে নিলাম। জুম করার পরে এখান থেকে সার্চ করলাম। আসলে এখান থেকে সার্চ করাটা অনেক ঝামেলার ব্যাপার, কারণ হচ্ছে এটা পাওয়া যায় না সহজে। 6203-1100 আমরা একটু যাই, 141 নম্বরে আসি। এটা আপনি মোবাইলের যে ভার্সন রয়েছে সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন। এটা যে শুধু কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহার করতে হবে এরকমটা না। তো এখানে দেখুন, এই যে আমরা এখানে অনেক ধরনের গার্মেন্টসের যেই প্রোডাক্টগুলো সেগুলোর এইচএস কোড রয়েছে। আমরা এখান থেকে একটা এইচএস কোড চুজ করে নেব। আমরা আগে একটা চুজ করেছিলাম, সেটা হচ্ছে 6204-1200। এখান থেকে যেটা আপনার প্রোডাক্টের খুব কাছাকাছি মনে হবে, যে এই প্রোডাক্টের এই নামটা আমার প্রোডাক্টের খুব কাছাকাছি নাম, দেখুন 6204-1200, 6204-1200। এখানে দেখুন একটা বিষয়, এই এইচএস কোডগুলো চেঞ্জ হয় এবং প্রোডাক্টের ডেসক্রিপশনগুলোও কিন্তু কয়েকদিন পর পর চেঞ্জ হয়, অর্থাৎ প্রতি বছর এখান থেকে চেঞ্জ হয়। এখন এই যে এইচএস কোডটা, এই এক্স্যাক্ট এইচএস কোডটা কিন্তু আপনি পাবেন না হয়তো। এক্স্যাক্টলি যে এইচএস কোডটা, অর্থাৎ এই এইচএস কোডটাই কিন্তু আপনি এখানে পাবেন না। আপনার কাছাকাছি একটা এইচএস কোড ধরে নিতে হবে। এখানে মেন্স অর বয়েজ গার্মেন্টস অফ টেক্সটাইলস তার একটা ধরে নিলাম আমরা, 6211-4200। আমরা ধরে নিলাম যে এই এইচএস কোডটা আমাদের প্রোডাক্টের জন্য, যে উমেন্স অর গার্লস গার্মেন্টস অফ কটন। ওকে, তাহলে আমরা দেখি এখানে আমাদের টোটালি আসছে 91.37%। আর একটু বাড়বে মনে হচ্ছে, আমরা দেখিয়েছিলাম 6204। আমরা দেখিয়েছিলাম, তাহলে 6204 এখানে অ্যাড্রেস ফর কটন 6204-এ আমরা দেখিয়েছিলাম 6204-1200। এইচএস কোডটা একটু সময় নিয়ে আপনাকে করতে হবে, কারণ হচ্ছে এইচএস কোড যদি আপনি ভুল করেন, বিশেষত চট্টগ্রামে যদি চট্টগ্রাম ফোর্টে যদি এইচএস কোড ভুল করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হবে। এখানে দেখুন 6204-1200,
তাহলে এই যে এটা হচ্ছে উইমেন্স অর গার্লস স্যুটস অফ কটন, এটা হচ্ছে একদম পারফেক্ট এইচএস কোড। এখানে দেখুন 130% হচ্ছে ট্যাক্স, টোটাল ট্যাক্স 130.19%। আমরা কি এটার হিসাব করেছিলাম আগে? না, আমরা 127% দিয়ে, যেহেতু আমাদের পোস্টটা অনেক আগে ছিল সেজন্য 127.84 দিয়ে আমরা হিসাব করেছি। এখানে 130.19% হবে। তো এইভাবে হচ্ছে আপনি এইচএস কোডটা এখান থেকে বের করলেন এবং ট্যাক্সটা আপনি এই পিডিএফ ভার্সন থেকে বের করে নিতে পারবেন। এই ট্যাক্সটা কিন্তু প্রতি বছর হচ্ছে চেঞ্জ হয়, সেজন্য আপনাকে প্রতি বছর এই যে কাস্টম ট্যারিফসের এই বইটা, এটাকে আপনার প্রতি বছর বছর ক্রয় করতে হবে যদি আপনি ইম্পোর্ট ব্যবসা করতে চান। এরপরে এখানে যে 130% দিল, এই 130%-এর সাথে আর দুইটা পার্সেন্টেজ যোগ হবে, 2% যোগ হবে। যদি আপনি ঢাকা এয়ারপোর্ট দিয়ে প্রোডাক্ট নিয়ে আসেন কুরিয়ারে, সেক্ষেত্রে আরও 2% যোগ হবে, সেটা হচ্ছে ইন্টারনাল ফ্রেইট এবং ইন্স্যুরেন্স, এই দুইটা হচ্ছে যোগ হবে 2%। এরপরে যা হোক, আমরা ট্যাক্সটা পেয়ে গেলাম। এখন যেটা করবেন, এখন অনেকেই জিজ্ঞেস করেন এটা কি আমার টোটাল ভ্যালু থেকে, হ্যাঁ, আপনার টোটাল প্রোডাক্টের যে ভ্যালু, সাপোজ আপনি হচ্ছে এই যে আমরা এখানে একটা দেখিয়েছি যে আপনি 1000 টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, যদি 1000 টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনার টোটাল 1000 টাকার উপরে 130% আপনার ট্যাক্স দিতে হবে। এখন আমরা একটু দেখি যে 1000 টাকার উপরে 130% কত আসে। 1000 × 130/100, 1300 টাকার মতো ট্যাক্স চলে আসে, সাথে আরও 2% যোগ হবে। এটা হচ্ছে আপনি যদি চিটাং ফোর্টে যদি আমদানি করেন এবং ঢাকা এয়ারপোর্ট দিয়ে যদি আপনি এলসি করে ইম্পোর্ট করেন সেক্ষেত্রে এই ট্যাক্সটা আসবে, এই ট্যাক্সের সাথে আর কিছু যোগ হবে না। এরপরে আসুন আর একটা কথায়, যদি আপনি কুরিয়ারে ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনার এই 130%-এর সাথে আরও দুইটা বিষয় যোগ হবে, সেটা হচ্ছে আপনাকে ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে সরকারকে, কেন আপনি কুরিয়ারে নিয়ে আসলেন, কুরিয়ারের যেই প্রোডাক্টটা নিয়ে আসে সেটার জন্য 33% ফাইন দিতে হবে, আর ওই যে ইন্টারনাল ফ্রেইট এবং ইন্স্যুরেন্স 2% যোগ হবে। অর্থাৎ আপনার এই 130%-এর সাথে আপনি আরও 33% যোগ করলেন, তাহলে আপনার হচ্ছে 130 × 0.19 + হচ্ছে আরও 2% + হচ্ছে 33%, 165% আপনার হচ্ছে টোটাল ট্যাক্স আসবে যদি কুরিয়ারে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে আসেন, সেটা কোম্পানির নামে হোক আর ব্যক্তিগত নামেই হোক। ঠিক এইভাবে হচ্ছে যেই কোনো প্রোডাক্ট আপনি গুগলে সার্চ দিবেন, সাথে এই যে আমি যেভাবে দিলাম সাথে এইচএস কোড এই শব্দটা লিখে দিবেন, এইচএস কোড। এটা লেখার পরে আপনি এই যে jawa.com যেটা আছে সেখানে গেলেই আপনি যে এইচএস কোডগুলো দেখবেন সেখান থেকে একটা এইচএস কোড যেটাকে আপনার মনে হবে যে না, আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার এই এইচএস কোডটা সর্বাধিক যুক্তিযুক্ত মনে হয়, তখন আপনি সেই এইচএস কোডটা নিয়ে আপনার এই শিটের মধ্যে যে আমাদের যে পিডিএফ শিটটা রয়েছে অথবা আপনার যে বইটা রয়েছে সেখানে আপনি দেখবেন, সেখান থেকে যেটা আপনার প্রোডাক্টের খুব কাছাকাছি মনে হয় যে আমার প্রোডাক্টের সাথে এইচএস কোডের সাথে নামের সাথে মিল রয়েছে সেটা আপনি ধরে নেবেন এবং সেটার ট্যাক্সটা ধরে নেবেন। এরপরে আরেকটা ব্যাপার আসি, সেটা হচ্ছে আপনি যেই ভ্যালুতে আপনি ডিক্লেয়ার করবেন, অর্থাৎ আপনি যেই ভ্যালুটা আপনি দামটা যেটা আপনি দিবেন আপনার সেই ডিক্লেয়ার ভ্যালুতে, সেটাতেই কি অ্যাসেসমেন্ট হবে, এটা অনেকের প্রশ্ন থাকে। এই ভ্যালুতে অ্যাসেসমেন্ট হবে কি না সেটার জন্য আপনাকে অবশ্যই কাস্টমসের একটা ট্যারিফ শিডিউল আপনাকে জানতে হবে।
যে কাস্টমস আসলে আসলে কত ডলারে এটা অ্যাসেসমেন্ট করবে। এটি এই অ্যাসেসমেন্ট ট্যারিফটা বিভিন্ন ফোর্টে বিভিন্ন রকম। আপনি যদি ঢাকা এয়ারপোর্ট দিয়ে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অ্যাসেসমেন্ট বলে হচ্ছে $5। আপনি যাই নিয়ে আসেন, আপনি যদি $1 প্রোডাক্ট নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে $5 সরকার অ্যাসেসমেন্ট করবে। আবার চট্টগ্রাম ফোর্টের ক্ষেত্রে ভিন্ন, আপনি যদি কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এখানে কেজি হিসাবে একটা অ্যাসেসমেন্টের একটা সিস্টেম রয়েছে বা একটা সিস্টেম রয়েছে, যেমন আপনি মেশিনারিজ আইটেমের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় ২.৮০ অথবা $2 অথবা $3 মতো পার কেজি হিসাব করে একটা অ্যাসেসমেন্ট করে, এই ধরনের একটা অ্যাসেসমেন্টের ভ্যালু রয়েছে। আপনি যে ডলারে ডিক্লার করেছেন সেটা যদি কাস্টমসের যে অ্যাসেসমেন্ট ভ্যালু রয়েছে সেই অ্যাসেসমেন্ট ভ্যালুর সমান হয় তাহলে আপনার প্রোডাক্টটা হচ্ছে সেই ভ্যালুতেই অ্যাসেসমেন্ট হবে। কিন্তু যদি কাস্টমসের যে অ্যাসেসমেন্ট ভ্যালু সেটা কমে দেন তাহলে কাস্টমসের যেই নির্ধারিত অ্যাসেসমেন্ট ভ্যালু রয়েছে সেই অনুযায়ী তারা রেটটা বাড়িয়ে নেবে। আর যদি আপনি বেশি করে দেন, সাপোজ একটা প্রোডাক্টের কাস্টমস অ্যাসেসমেন্ট ভ্যালু কাস্টমস করে হচ্ছে $3 বা $5, আপনি সেটাকে $20 দিয়ে দিলেন তাহলে আর কাস্টমস কমাবে না। অর্থাৎ অ্যাসেসমেন্ট ভ্যালু যদি আপনি বাড়িয়ে দেন সেটা কমানো সম্ভব না, কিন্তু যদি কমিয়ে দেন সেটাকে বাড়ানো সম্ভব। এরপরে আরেকটা ব্যাপার থাকে অনেকেই যেটা আমাকে জানতে চান আমার কাছে, সেটা হচ্ছে ট্যাক্সটা কিভাবে কমানো যায়। আসলে ট্যাক্স কমানোর কোনো সিস্টেম নেই, ট্যাক্স কমানোর একটাই সিস্টেম, সেটা হচ্ছে আপনার খরচটা কমাতে হবে। আপনি অন্যান্য প্রোডাক্টের খরচ যদি আপনার কমিয়ে নিতে পারেন, যেমন আপনি যদি বেশি কোয়ান্টিটি আনেন সেক্ষেত্রে আপনার ক্রয়ের খরচটা কম পড়বে, আপনি পারচেসটা কমে করতে পারবেন এবং ফ্রেইটটা কম পড়বে বা অন্যান্য আদার কস্টিংটা কম পড়বে। তো এর সাথে এই যে ট্যাক্সটা আপনি দিলেন এর সাথেও আরেকটা খরচ যোগ হবে, সেটা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স যারা করবে তাদের একটা খরচ এই ট্যাক্সের সাথে যোগ হয়। সুতরাং যারাই হচ্ছে ইম্পোর্ট করতে চান এইভাবে আপনি ট্যাক্সটা বের করবেন, ট্যাক্সটা ক্যালকুলেশন করে এরপরে হচ্ছে আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনার এই প্রোডাক্টটা আপনি বাজারে এনে সাথে ফ্রেইট অর্থাৎ ভাড়ার খরচ দিয়ে আপনি ডিউটি দিয়ে এরপরে আপনি ট্যাক্সটা দিয়ে এরপরে আপনি প্রোডাক্টটা বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন কি না, টিকে থাকতে পারবেন কি না, এই বিষয়টা আপনারা আগে দেখে এরপরে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসতে চাই। আর আমরা একটা সার্ভিস আপনাদেরকে দিই, সেটা হচ্ছে ডোর টু ডোর সার্ভিস। অর্থাৎ আপনার কোনো ধরনের হ্যাসেলে যাওয়া লাগবে না, ট্যাক্সের ঝামেলা নেই, আপনি জাস্ট চায়নাতে ক্রয় করবেন, ইন্ডিয়াতে ক্রয় করবেন, করে আমাদের যে ওয়্যার হাউস রয়েছে সেখানে পাঠিয়ে দেবেন এবং আমরা সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসবো। আমরা একটা ফিক্সড রেট আপনাকে দিব যে এত টাকা কেজি পড়বে এবং এই কেজির টাকার অনুযায়ী আপনাকে আমরা প্রোডাক্টটা বাংলাদেশে এনে দেবো। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। ভিডিও নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একদম সহজে আপনারা এখানে আপনারা মেসেজ বা আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আমাদের ওয়েবসাইটে। অ্যাকাউন্ট ওপেন করে এখানে সরাসরি অ্যাডমিনকে আপনি মেসেজ করতে পারেন, এখান থেকে আমি সরাসরি আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।